हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल आफरीन किचन। आज हमें अपन तैरी कर देखा मजादार एक डोनाट रेसिपी। चलू ताहले देखे नी कीभावे डोनाटी तैरी करते हैं। एखाने आमी दूध नियेछी हाफ कप, दूधटा हल्का कुसुम गरम करे नियेछी। एबार चीनी दिए दिब 3 टेबिल चामच, ईस्ट दिब 2 चा चामच। एबार मिशिए निब। এখন ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটাকে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো রেখে দিব। এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ। এবার ময়দায় দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার মিল্ক, একটা ডিম দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতো। এবার দিয়ে দিব ইস্টের সেই মিশ্রণটা। এবার ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটা সফট ডো তৈরি করে নিব। এখানে আপনাদের দুধ কম বেশি লাগতে পারে, সেইভাবে এখানে ব্যবহার করতে পারেন। এবার বাটার দিব 2 টেবিল চামচ। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে নরমাল তেলও দিতে পারবেন। এখন সব কিছু মিশিয়ে নিব। আপনাদের ডোটা যদি এর থেকেও বেশি নরম হয়ে যায় তাহলে সামান্য ময়দা ব্যবহার করতে পারেন। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন ডোয়ের উপরে সামান্য তেল মেখে ডোটাকে গরম জায়গায় ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে হবে কি, ইস্টটা অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। 1 ঘন্টা পর ডোটা ফুলে গিয়েছে, এখন হাত দিয়ে ডোয়ের ভিতরের বাতাসটা বের করে দিতে হবে। এখন ডোটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো মথে নিব। যত ভালোভাবে মথা হবে ডোনাটটাও তত ভালো হবে। এখন একটু ময়দা ছিটিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিব। এখন এরকম একটা কুকি কাটার দিয়ে ডোনাট এভাবে কেটে নিব। ডোনাটটা কাটার আগে অবশ্যই কুকি কাটারটা ময়দায় গড়িয়ে নেবেন, তাহলে দেখবেন কুকি কাটারের গায়ে ডোনাটটা আর লেগে থাকবে না। এখন এরকম ছোট একটা কুকি কাটার দিয়ে ডোনাটের ভিতরে এভাবে কেটে নিব। প্লেটে ডোনাটটা তোলার আগে অবশ্যই ময়দা ছিটিয়ে দিবেন, না হলে ডোনাটটা প্লেটে লেগে যেতে পারে। এখন ডোনাটগুলো আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে করে হবে কি, ডোনাটগুলো ফুলে যাবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার ডোনাট দিয়ে দিব। তেলটা কিন্তু আবার বেশি গরম করা যাবে না, তাহলে ডোনাট দিলে ডোনাটের বাহিরের আবরণটা লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। ডোনাটটা প্রয়োজন মতো উল্টে পাল্টে দিতে হবে। ডোনাটটা মিডিয়াম লো আঁচে ভাজতে হবে। ডোনাটে ব্রাউন কালার চলে এসেছে, এখন তেলটা ঝরিয়ে ডোনাটগুলো উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিব। এখন ডোনাটের জন্য একটা গ্লেজ তৈরি করে নিব। এখানে আমি 3টা বাটি নিয়েছি। এবার হাফ কাপ করে আইসিং সুগার দিয়ে দিব, 1 টিস্পুন করে মাখন দিয়ে দিব, 2 টেবিল স্পুন দুধ দিয়ে দিব। এখন এই বাটিতে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন কোকো পাউডার। কোকো পাউডারের সঙ্গে দুধটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আর এটা আমি সাদাই রাখব, তাই এখানে আমি 1 টিস্পুন দুধ দিয়ে মিশিয়ে নিব, 1 টেবিল স্পুন মাখন দিয়ে দিব। এভাবে মিক্সড করে নিব। এবার অন্য বাটিতে আমি 1 টিস্পুন দুধ দিয়ে দিব, 1 টেবিল স্পুন মাখন দিয়ে দিব, আর সামান্য রেড কালার দিয়ে দিব। এভাবে মিক্সড করে নিব। প্রতিটা বাটি থেকেই আমি এভাবে ডোনাটগুলা
গ্লেজ করে নিব। এখন ডোনাটটা সুন্দর দেখানোর জন্য ডোনাটের উপরে কিছু স্প্রিংকেল দিয়ে দিব। দেখুন ডোনাটটা দেখতে অনেক কালারফুল হয়েছে, আশা করছি খেতেও অনেক টেস্ট হবে। আমি একটা ডোনাট আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোনাটের ভিতরেও সুন্দরভাবে হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।